হিন্দি সিনেমা বাংলাদেশে না এনে এবার আমাকে তৈরি করুন, এমনটাই বললেন চিত্রনায়ক জায়েদ খান। এবং আরো অনেক মজার মজার তথ্য তিনি তুলে ধরলেন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে প্রথম থেকে ঘোর বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এমনকি এর আগে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিলেন তিনি। দু বছর আগে শিল্পী সমিতির সেক্রেটারি থাকাকালীন জায়েদ কমিটির সবাইকে ডেকে হিন্দি ছবির পক্ষে না যেতে মতামত দিয়েছিলেন। সম্প্রতি এফডিসিডির সব সংগঠন মতামত দিয়েছে শর্ত মেনে বাংলাদেশে হিন্দি ছবি আনতে পারবে। সেই মতামত মৌখিকভাবে আমলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে জায়েদ খান এখনো তার জায়গায় অনর। তিনি বলেন তিনি এদেশে হিন্দি ছবি আনার বিপক্ষে। তার কথা, হিন্দি ছবি নাইনে আমাকে উপযুক্তভাবে তৈরি করুন। গত বুধবার জাতীয় চলচ্চিত্র প্রধান অনুষ্ঠানে মহড়ায় অংশ নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জায়েদ খান হাজির হয়েছিলেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমিতির চেয়ারের আগে শিল্পী হিসাবে আমার অনেক অর্জন রয়েছে, সেই কারণে জাতীয়ভাবে আয়োজিত এমন কমিটিতে থাকতে পারছি। বাংলাদেশে হিন্দি ছবির মুক্তির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দেশীয় সংস্কৃতি বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে, সবসময় চাইব হিন্দি ছবি যাতে না আসে। জায়েদ খান আরো বলেন, গত 16 দিন আগে মুম্বাই গিয়েছিলাম, সেখানে কয়েকদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতেও হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে, বাংলা সংস্কৃত চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন। জায়েদ খানের ভাষ্য, শতকোটি ব্যয় নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এই দেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, পাঠান এলে ওরা 7 জন নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটির অবস্থা কি হতো, কোনো হল পেত? আর আমাদের দেশে হল নামে যেসব গোডাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ তৈরি করে দিন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই, সব ছবি হিট হয় না, শেহজাদা সেলফি সব ফ্লপ হয়ে গেছে। কোন উদ্দেশ্যে মুম্বাই গিয়েছিলেন জানতে চাইলে মুস্কি এসে জায়েদ খান বলেন, সেটি শিগগিরই জানা যাবে, কদিন পর আবার যাব, তবে গিয়ে অনেক কেনাকাটা করেছি, যতদিন সংসার না করছি আমি ইয়াং, ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়, তাই নিজেকে ফ্যাশন সচেতন ভাবে তুলে ধরি, তাছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি, কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটি সময় বলে দেবে। ভিউয়ার্স, হিন্দি সিনেমা বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে জায়েদ খানের এই বিরোধিতা নিয়ে আপনার মতামত কি? তাছাড়া হিন্দি চলচ্চিত্র বাংলাদেশে না এনে তিনি তাকে প্রস্তুত করার যে পরামর্শ দিয়েছে তা নিয়ে আপনার মন্তব্য কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।